মর্নিং দিল্লি, গুড মর্নিং গুরগাঁও, সুপ্রভাত বন্ধুরা। হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ন্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। এখন সময় সকাল 7টা। গতকালকে আমরা তো ফিরলামই, ঘরে ঢুকতে ঢুকতে 12:30 হয়ে গেছে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে ঘুমোতে ঘুমোতে আমাদের 2 বেজে গেছে। কিন্তু ওই যে বলে না, মানুষ যখন যা কিছু অভ্যাস করতে থাকে, সেই অভ্যাসটা কিন্তু তার কয়েকদিন থাকে। তো সেই অভ্যাসবশতেই ঘুম ভেঙে গেছে যথারীতি ভোরবেলা। আর গরম গরম গরম, বাইরে কিন্তু এতটা গরম নয় জানো তো। মানে গতকালকে দিল্লিতে যখন নেমেছি, মানে তার আগে পাইলট ঘোষণা দেয় না কত ডিগ্রি তাপমাত্রা, মাত্র 30 ডিগ্রি। ওয়্যারেজ আমাদের ত্রিপুরাতে 40-41, আর আমাদের ত্রিপুরাতে হিউমিডিটি ভীষণ। তো যাই হোক, চলো দিনটা এগিয়ে নিয়ে যাই। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে। গুড মর্নিং বলে দাও বৌমা সবাইকে। এই যে দেখো আমার, হ্যাঁ আমার মিষ্টি ছোট বৌমা। দেখো শাশুড়ি তোষণে ব্যস্ত, এখন কফি বসিয়েছে। আর এদিকে এই যে আমার বেয়াই, হ্যান্ডসাম বেয়াই। গুড মর্নিং বেয়াই। এখন কফি। মেজ বৌমা আর ছোট বৌমা বসে গেছে সবজি নিয়ে। বাস, শাশুড়ি হওয়ার এটাই মজা। আমি এবার পায়ের উপরে পা তুলে বসে খাবো। ব্রেকফাস্টে পাউরুটি আর এদিকে ডিম সেদ্ধ। বৌমা তো, বৌমার কথা বলছি, বৌমা কখন কি খাবে। আর এখানে দুপুরবেলা খাবারের জন্য বেগুন ভাজা নেওয়া হয়েছে, আর এদিকে কাঁঠালের এঁচোর আর আমডাল, আর এদিকে ছোট বৌমা ডাল। তোমার, তুমি কি দেখছো যে এটা বিক্রি? হ্যাঁ, ডাল বসিয়ে দিই। বৌমা ভাত টাত খাওয়া টাওয়া ছেড়ে দিয়েছে, সকালে শুধু খাবে ডিম সেদ্ধ, দুপুরে খাবে ফল। ইস, আমি যদি এমন পারতাম। হ্যাঁ, কিন্তু ভয়ও হচ্ছে যে এতে না শরীর বেশি খারাপ হয়ে যায়, তাই না? আর এখানে তো এই নয় যে আত্মীয় স্বজন আছে, ছুটে চলে আসবে অসুস্থতায়, সেটা তো নেই। নিজের দেখভাল নিজেকেই করতে হবে না। শাশুড়ির বৌমা একটু মোটা থাকলেই ভালো, বুঝুনি তো। খাওয়াটা ঠিক রাখো না, বাটটা খাওয়া ছাড়া দিছো যে এই ঠিক রাখো। তুমি ওই যা এক্সারসাইজ বা জিম যদি থাকে, জিমে যাইতে না? এখন আমরা যেটাই আছি সেটা হচ্ছে একই কমপ্লেক্সে, এবং শিলটনের একদম মানে গলায় গলায় বন্ধুত্ব আর কি, 4 ইয়ার। হ্যাঁ, শিলটনের সেও মানে আমাদের পাড়াতেই, মানে আমার উদয়পুরের পাড়াতেই তারও বাড়ি, এবং সেও চাকরির সূত্রে, ওরা দুজন একই হসপিটালে আছে। তো সে তার ফ্ল্যাটে আমরা এখন উঠেছি, আর তার বউ পরশুদিন না গতকালকে গেছে ত্রিপুরায়, তার বাবার বাড়িতে যাবে, তার শাশুড়ি মায়ের কাছে যাবে। তো আমরা এখন সবাই মিলে ওর ফ্ল্যাটেই আছি, এবং তার ওরটা হচ্ছে 3rd ফ্লোরে, আর শিলটন যে ফ্ল্যাটটা কিনেছে সেটা হচ্ছে 1st ফ্লোরে। তো আমরা ওই যেদিন থেকে গৃহপ্রবেশ হবে সেদিন থেকে ওর ফ্ল্যাটে আমরা থাকবো। রেডি? একদম। বাস, এই যে দারুন। মানে আমার যে এত ডিফল কাটটা দিলা, তো আমি শাশুড়ি হইয়া কেবল খাইতাম, আমার বৌমা খাইতো না, এটা হয়নি। না না, আমি খামু তো, আমিও খামু। 12টা 12টা। এদিকে বেয়াই, ইহানের নাম রিশাদ নি, স্বাদ নাই না আসলে। তো এখন সিজনটাও তো গেছে। এটা হচ্ছে মানে নেটওয়ার্ক জোন, এখানে আইলে আমাদের যেটা নেটওয়ার্ক মোবাইলের সেটা পাই। তো এখন বৌমা এখানে রিলস। তোমাদেরকে অনেকদিন আগেই আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমার ছোট ভাগ্নে তার ফ্ল্যাটে গৃহপ্রবেশ করবে, আসবো না তো সেরকমই প্ল্যান ছিল। যে গরম, এই গরমে কে আসে? হ্যাঁ, সারা ভারতেই তো দাবদাহর মতো চলছে, যদিও এখানে কিন্তু বাইরে কিন্তু ভালোই প্লেজেন্ট লাগছে আর কি, আমার বাইরের ওয়েদারটা প্লেজেন্ট, ঘরে প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, মানে চটমাংনি পাট বিয়া কি একটা বলে না, আমার হচ্ছে এরকম একদিনের নোটিশে, মানে এমন জোড়াজুড়ি একদিনের ইয়েটা আমি টিকিট কেটেছি। সেই জন্যে চার্জটাও বেশি পড়ে গেছে টিকিটের।
হ্যাঁ, এখন ছোট ভাগ্নে বউ ডেকেছে, আমি না এলে পারি তো সেই জন্য আর কি। জানি না কতটুকু তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো কি বৃত্তান্ত। এখন চা, কাজ নাই, কর্ম নাই, তারপরে নেটওয়ার্ক নাই, স্বামী নাই দুজনের কাছে, আমরা হইতা হইতা গল্প না করি আর কি। তা করুন, মানে নেটওয়ার্ক যে মানুষের জীবনে ওতপ্রোত ভাবে জড়ানো, হ্যাঁ এখন বুঝি আর কি, যে কত আর ওই পাশের ঘরের, মানে পাশের ঘরে মানে এই ফ্ল্যাটেরই পাশের ইয়ের ব্যালকানিতে গিয়ে গিয়ে ওই জিও ইয়ে করতে হবে। মানে অবাক লাগে না যে একটা গুড়গাঁওয়ের মতো এত মানে উন্নত একটা শহর অথচ এখানে জিও কাজ করে না। মানে আমাদের সাংঘাতিক খারাপ অবস্থা, এবং প্রত্যেকে ছোট বৌমাও বলছে যে আমার জীবনটা শেষ হয়ে গেল গা, শেষ হয়ে গেল গা। তো যাই হোক, আজকে তো শিলটন বলেছে যে ও ওয়াইফাই ইনস্টল করবে, তখন যদি কিছুটা, আর আমি জানি না ভিডিও আমি মানে পাবলিশ করতে পারবো কিনা, আমার তো এই অশান্তি। সব কাজটা সাইরা এবার ছোট বৌমা আইছে এই জোনে, কি আর করবো, এই জায়গাটার মধ্যে আইলেই শুধু একটু নেটওয়ার্ক পাওয়া যায়, আর নাইলে অসম্ভব। আহারে কি এক আয়না লাগাইছে, চেহারাই পুরা ফাল্টা জায়গা। হ্যাঁ এ এ রাম, ছি 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 ছি, আমার তো এটাতে দেখলি মাথা ঘুরায়। মেজো বৌমা, এই যে দুপুরে খাওয়ার পরে বাসন কোসন মাজছে, এখন সময় দুপুর আড়াইটা, আর ছোট বৌমা সবাইকে ভাতটা দিয়ে এবার নিজে শশা খাচ্ছে আর ডাল খাচ্ছে। আমি কি করছি, আমি কি করছি মানে আমি শাশুড়ি না, আমি আবার কি করব। নতুন আলমারি আয় পড়ছে সোনুর ঘরে, বাস আর চিন্তা নাই। এই তো বৌমা এতক্ষণে লাইট দিছে, আমরা অন্ধকারেই ছিলাম। আরে এটি সরাইতে লাগলো, অ্যাকচুয়ালি শুনু তারাও নতুন শিফট করেছে, সেই জন্যেই আর কি সব কিছুর যোগান এখনো শেষ হয়ে ওঠেনি। সাড়ে পাঁচটা বাজে, ভেবেছিলাম একটু হাঁটতে বেরোবো বিকেলে, কিন্তু বৃষ্টি বৃষ্টি হওয়াতে অবশ্য পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টিও সেরকম নয়, কিন্তু বৃষ্টি। সন্ধে 7টা, দৃষ্টিটাকে দেখা যাচ্ছে না, দৃষ্টিটাকে দেখা গেলে দাদাকে দেখা যায় না। তো আমরা, হ্যাঁ তো আমরা একটু সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি, কিন্তু ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, আর একটু মজা নিই, হাওয়ার একটু মজা নিই, সুন্দর একদম প্লেজেন্ট ওয়েদার। মানে আমরা ভাবিনি যে এখানে এসে এত সুন্দর একটা ওয়েদার পাবো, হ্যাঁ ত্রিপুরার রেসপেক্টে বলছি আর কি। তো একটু লুটে পুটে নিই মানে এই ওয়েদার। আর একটা কথা না বললেই না হয়, মস্ত বড় একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছি যে গুড়গাঁওয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার ভাগ্নে ওরা প্রথমেই গুড়গাঁও ছিল, গুড়গাঁও ডিস্ট্রিক্টে, কিন্তু এখন এটা হচ্ছে সোনা ডিস্ট্রিক্ট। এখন যেখানে ফ্ল্যাটটা নিয়েছে সেটা হচ্ছে সোনা, নামটাও বেশ সোনা, জায়গাটাও একদম সোনা সোনা। দোকানপাট সেরকম নেই, একদম খাখা করছে সব। অ্যাকচুয়ালি এটা মানে আমার আমার কাছে যেটা লাগে, এটা হচ্ছে মানে এক্সপানশন হচ্ছে, এবং শিল্পনের কাছে যেটা শুনলাম সেটা নাকি একদম প্ল্যান্ড সিটি হতে যাবে এটা, মানে এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থাকবে না এরকম একটা শুনেছি। এবং যেই হাওয়া খেলছে সেই হাওয়াটা হয়তো পরের বছর যদি আসি তাহলে থাকবে না, কেননা প্রচুর আবাসন হচ্ছে এদিকে, আশেপাশে প্রচুর আবাসন তৈরি হচ্ছে আর কি, এবং হবে। ধীর পদক্ষেপ আমরা দিশাহীন হেঁটে চলেছি, আমাদের কোনো গন্তব্য নাই, কিচ্ছু নাই, যেখানে যেভাবে পাচ্ছি সেভাবেই হেঁটে চলেছি। এটা হচ্ছে ওদের কমপ্লেক্সের শপিং মল, তো মানে এটাও আন্ডার কনস্ট্রাকশন,
হচ্ছে আর কি কাজ, কমপ্লেক্সটাই তো নতুন মোটামুটি। সেখানে আয়ো দোস্তি হয়ে গেছে আপনি, হ্যাঁ দেখছো কুকুররাও ঠিক বোঝে কারা তারারে ভালোবাসে। এমনি দেখা যায় বিস্কিট কিনছে এটার লিগা, মা আবার মুখে খাওয়া এই গো খাইতো না গো। আচ্ছা নিচেরা হসে নিচে ফেলাও, এটা মনে হয় হাতে খাইছো না তো কোনো দিন, ওই বিস্কিট খাইতো না তো উমা দেখছেন অবস্থা। এই বিস্কিট হয়তো তার অভ্যাসে নাই, রোজ দেখবি রোজ দেখবি। হ্যাঁ এটা আয়াসেরা দাদা আপনার এটার খবরাখবর লয়ে যায়, আরে ডেঞ্জারা দেখছুনি দাদা দেখছেন নি? হ্যাঁ এবার দাদা সাইরা যেতে পারতেন নাকি? না গো বেশি বেশি একটা ভাব ভাল লাগতেছে না, আমার ডর লাগে। আসল লাগতে দেখো ছাড়তো না আপনারে, আপনারে ছাড়তো না। অর্ডার করছো মোমোজ নি সারছে বাবলুর লিগা মোমোজ অর্ডার করছে। এই হাতে এবার তোমার শান্তি, হ্যাঁ দেখেছো সেই জন্যই বোধ হয় পা জড়িয়ে রেখেছিল, মানে ওকে যাতে ওর পছন্দ মতো খাবার যাতে দেওয়া হয়। অবস্থা চিন্তা করো এরা কতখানি উন্নত। হ্যাঁ আসছে এবার পাইছে দুইটা বাচ্চা, হ্যাঁ বাপ মায়া বইয়া গেছে বিস্কিট খাওয়াইতো। এটার লেসটা কেউ কাইটটা দিছে, আহা রে লেস কাইটটা দিলে কি হয় রাগ হয়, ও সারছে। দীপকবাবু এনে খালি গায়ে, দীপকবাবু বলে যে দাঁড়া দাঁড়া ভিডিও করবো আমি গেঞ্জি ফিরে আইতেছি। আছেন দীপকবাবু কেমন আছেন? হ্যাঁ মন ভালো না, কেমন আছো দিশা? হ্যাঁ হ্যাঁ আরে ব্যাগটা কান্ড হয়েছে পরে গো। এবার চলে এলাম আমরা 305 পেট সর্বস্ব বাঙালি, ঘুরে টুরে আয়াসেরা এখন বসাইছে রান্না, মানে রান্নার যোগার যন্ত্র চলছে আর কি। এই যে দেখেছেন সকাল থেকে এত কিছু রান্নার পরে আবার লঙ্কা দেখায়, এখন এই রান্না নিয়ে বইছে আবার। শিলটন বউরের সাহায্য করতেছত খুব জানোস নি, বউয়ের যে নতুন বন্ধু হয়েছে তার নাম হয়েছে বাবলু, আমার তো লজ্জায় মাথা কাটা গেছে। বাবলু 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 কে? এইটাই তো কে বাবলু, কে সে বাবলু? তার বন্ধু, দেখ বিয়ে হয়েছে দেড় বছর হয়েছে বন্ধু গুজালিছে, জিজ্ঞেস কর তোর মেজ বৌদি রে বাবলু কে। বাবলু কে আছে একদম, আজকে হয়েছে বন্ধুত্ব, আজকে বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ তো বিশ্বাস হয় না? না আরে এতখানি ভরসা, দেখ তুই বা ভিডিও এই ছুরি 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 না। হ্যাঁ তার বন্ধুটাকে দেখতে হইলে আমার ভিডিওটা তোমার দেখতে লাগবে, বাবলু হচ্ছে ওই যে মানে কুকুরটাকে দেখেছিলে ইয়েতে এদের শপিং কমপ্লেক্সটাতে, ওই কুকুরটাকে ওই এরিয়াতে ডাকে বাবলু বলে, তো সেটাই বলছিলাম আর কি। তো ভাগ্নে যখন এই ভিডিওটা দেখবে তখন ও বুঝবে, হ্যাঁ জলুক না একটু কেমন মামি চিন্তা করো তো। যাই হোক ভিডিওটা রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন ভাবনায় নতুন চিন্তায় নতুন আলোতে। শুভরাত্রি।